फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल रोपल्स ब्लॉगर तुम्हारे सकल के आरो एक न्यूली डेली ब्लॉगे स्वागत जानिए शुरू करछी आजकेर ब्लॉग और आज हलो 25 बैशाख और सकाल सकाल बेरिए पड़े आमिना सकाल सकाल बेरिए पड़े डेस्टिनेशनेर उद्देश्य जेखाने जाच्छी सेखाने जावार जोन्नो तो आमी सुपार डुपार एक्साइटेड माने फर्स्ट टाइम जाच्छी तो भीषण ही आनंद होच्छे भीषण ही भालो लागछे और देखो एखान दिए जेते जेते आमार कलेजटा देखते पेलाम कलेजटा देखलेई पुरोनो किछु स्मृतिर कथा मने पड़े जाए बेश किछु बछर आगे जखन आमी एई कलेजे पड़तम तखनकार स्मृतिगुलो ना जखनई कलेजटाके सामने थेके देखी जेनो चोखेर सामने भेसे ओठे तो जाई होक आज के सब कथा बोलबो ना तो तुम्हारे और धोआसार मध्य रखबो ना तो एन जा जोड़ाशाखो ठाकुर बाड़ी तो फर्स्ट टाइम जार आगे हमार को दिन ही जावा होयनी माने ये क्यों हमें को समय जाइनी तो आज के फर्स्ट टाइम जा ताहले चलो आगे पहुँचई तारपर तोमादेर साथे आमार कथा होच्छे ततक्षण किन्तु भिडियोटा स्किप करे जेओ ना कंटिन्यू देखते थेको सो फाइनली आमरा देखते पेये गेछि जोड़ाशाखो ठाकुरबाड़ीर गेट तबे एखान थेके ढुकते दिलो ना पुरो रास्ता ब्यारिकेड दिए बंध करा आमादेर सेई हावड़ा पोस्ता हुए तारपर सेखान थेके आमादेरके बड़ो बाजार हुए जेते होच्छे प्रचुर माने प्रचुर घुरते हलो आमादेर ठाकुरबाड़ी जावार जोन्नो माने आमरा बुझतेई पारछिलाम ना जे आमरा सत्यि पौंछते पारबो किना तो खूब ही मनटाओ खराब लागछिलो जे आमी फार्स्ट टाइम एलाम माने एतटाई एक्साइटिंग मुडे एसेछि तो सामने थेके गेटटा देखेओ ओखान दिए ढुकते दिलो ना एटा एकटा खूब खराब लागछे तो किछु तो करार नेई आर जानिओ ना जे प्रति बछर एरकम हय किना तबे जारा जाने तारा बोलछिलाम हय ना सो फाइनली देखो चले एसेछि गेटेर सामने ताहले चलो एखन नेबे जाई गाड़ी थेके तारपर भेतरे गिये आबार तोमादेर साथे कथा होच्छे এখন আমরা নেবে গেছি আর এখানে দাঁড়িয়ে আমি আর ঋষি কথা বলছিলাম তাহলে চলো এবার ভিতরে যাওয়া যাক আর এই জায়গাটায় না দেখছি বিভিন্ন ধরনের সব দোকান বসেছে যেগুলো মাটির জিনিস ভ্যারাইটিস কানের দুল তো বিক্রি করছে মানে সব যাই বিক্রি হচ্ছে সবই হ্যান্ডমেড তো সেইগুলো ভীষণই ভালো লাগছে আর দেখো ভিতরে আমরা এখন চলে এসেছি আর এখানে এসে এখানকার অ্যাম্বিয়েন্সটা না দারুণ লাগছে খুব সুন্দর লাগছে যাকেই দেখছি দেখছি সবাই শাড়ি পরে এসেছে মাথায় মালা লাগিয়ে আমিও ভেবেছিলাম শাড়ি পরে আসবো কিন্তু যা বিভৎস গরম লাগছিল তারপর আর এই চিন্তা ভাবনাটা মাথায় আনতেই পারিনি যে শাড়ি পরে যাব তো যাই হোক এর পরের বার আসলে ডেফিনেটলি আমি পরব আর এটা হচ্ছে ঠাকুরবাড়ির মেন গেট বলবো না এটা হচ্ছে সাইড পোরশনের একটা গেট যেটা দিয়েই সবাইকে ঢুকতে দিছিল তো ফার্স্টে আমি এখানটা এসেছিলাম আর দেখো এখানে ক্যামেরার ফোকাসটা না একটু হেজি হয়ে গেছে যার জন্য একটু কালার কম্বিনেশনটা খুব খারাপ লাগছে আমি সেটা ওই সময় দেখিনি আমি বাড়িতে এসে যখন ভিডিওটা আমি এডিট করছি তখন আমি দেখেছি তো খুবই খারাপ লাগছিল তো কি করব একটা তো আর ঠিক করা যায় না তাই জন্য তো ফার্স্টে দেখো এখানটা প্রচুর ভিড় প্রচুর এখানের ভিড়টা এখন দেখে আমরা অন্য দিকে চলে গেলাম কার আর এইখানে দেখো একজন কি সুন্দর সেজে এসেছিল যেটা ভীষণ ভালো লাগছিল ওনাকে ঘিরে অনেকজনে প্রচুর ফটো তুলছিল তা আমিও ফটো তুলেছি ওনার সাথে ফটো তোলার সুযোগ হয়নি তবে ওনার ফটো তুলেছি আর এখন যাচ্ছি আমরা মহর্ষি ভবন এই জায়গাটা ওই দিকটা ভিড়ের জন্য আমরা এখানটা এলাম এখানে ভিড়টা সেরকম ছিল না আর ওইখানে না যখন বেশি ভিড় হয়ে যাচ্ছে গেটটাও বন্ধ করে দিচ্ছে যার জন্য ভিড়টাও প্রচুর হয়ে যাচ্ছে আর দেখো কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়েল মেনটেন দারুণ মানে এখনও যে এত সুন্দর মেনটেন করা হয় রাজবাড়ি যেটা দেখে খুবই ভালো লাগছে ভীষণই ভালো লাগছে তো আমরা এখন ভিতরটায় যাচ্ছি
তো দেখি। আর এই জায়গাটা দিয়ে না শুধু এই শুধু পোর্শনটাই ঘুরতে দিচ্ছিল, আর কোথাও মানে যাওয়া যাচ্ছিল না। আর আগে যে গেটটা দেখলে ওটা দিয়ে শুধুমাত্র উপরটায় যাওয়া যাচ্ছিল। আর এই জায়গাটা দেখো ভীষণ ভালো লাগছে, এর ভিতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, খুব ভালো লাগছে। এই ঠাকুর দালান, এইগুলো যে কোনো রাজবাড়ির ঠাকুর দালান না একটা আলাদাই নজর কাড়া হয়। আর এখানে দেখো আমরা এই রুমগুলো বাইরে থেকেই ঘুরে ঘুরে দেখছিলাম। আমি তো ফার্স্ট টাইম জোড়াসাঁকোর রাজবাড়ি এলাম, তোমাদেরকে তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি প্রথমবার এলাম। তবে আজকে আমি এই দিনে এলাম, তো যার জন্য প্রচুর ভিড় পেয়েছি। তো আমার ইচ্ছে আছে অন্য আর একদিন অবশ্যই একদিন আসব। আর এখানের এই পুরনো রাজবাড়ির এই থামগুলো বলো, যে কোনো পোর্শন এত সুন্দর লাগে না, ভীষণ নজর কাড়া টাইপের হয়। খুব ভালো লাগছিল আমার এই জায়গাটা এসে। এর পরের দিন আর একবার আসার ইচ্ছে রইল, কারণ এখানে আমরা দেখেছি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আর এই দেখো এখানে এখন প্রোগ্রাম চলছিল, সাংস্কৃতিক প্রোগ্রাম, সেটাও আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখছিলাম। আমরা আবার চলে এসেছি রাজবাড়ির ওপরটায় যাওয়ার জন্য, আর এখানে এসে দেখি গেটটা বন্ধ করে দিয়েছে, তাই জন্য এখানটায় আমরা এখন ওয়েট করছিলাম। আর দেখো গরমের মধ্যে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে, মানে ভীষণই ক্লান্তও লাগছে, কিন্তু ঘোরার ইচ্ছেটাও প্রচুর। আর ফাইনালি আমরা ওপরটায় উঠতে পেরেছি, উঠেই আমরা এখানে এই ছবিটা দেখতে পেলাম। তো এরপরে এক একটা রুমে এক এক ধরনের ওনার জীবন কাহিনী ফটোর মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে, তো সেখানে তোমরা দাঁড়িয়ে সেই লেখাগুলো পড়তে পারো। তো খুবই ভালো লাগছিল। আর এখানে আসার পরে আমার ইচ্ছে আছে, কারণ আজকের দিনে এসেছি তো প্রথমবার এসেছি, সেরকম পুরো ভালো করে ঘোরা যায়নি, প্রচুর মানুষের ভিড় ছিল। তো এমনি দিনও খোলা থাকে, শুধু সোমবার করে এখানে বন্ধ থাকে, এছাড়া বাদবাকি দিন খোলা। সকাল কটা থেকে বললো আমার এখন ঠিক খেয়াল পড়ছে না। আর আমার ইচ্ছে আছে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখার। আর দেখো ওপর থেকে, ওপরের এই ব্যালকানি থেকে নিচের ভিউটা মানে দারুণ লাগছিলো। আর এখানে সবাই এই থামের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলো। তো যেটা বলছিলাম, তো এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা দেখার ভীষণই ইচ্ছে আছে। সোমবার করে এখানটা বন্ধ থাকে, তো সোমবার করে রাজবাড়ি বন্ধ থাকে, আর একদিন ছাড়া ছাড়া এখানে শোটা হয়। মানে একদিন ছাড়া ছাড়া বলবো না, একদিন বাংলাতে হয়, একদিন হিন্দিতে হয়। আর এই দেখো এখানে যেসব জিনিসপত্রগুলো রয়েছিল এগুলো সব ওনার নিজের হাতে তৈরি করা সব জিনিসপত্র। আর হ্যাঁ, তো এখানে তোমার মঙ্গলবার বাংলায় হয়, বুধবার হিন্দিতে, মানে একদিন বাংলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, একদিন হিন্দিতে হয়, এইভাবেই চলে। আর দেখো এখানে টুয়ার ঋষি ছবি তুলছিল। এরপর চলে এলাম এটা ব্যালকানির দিকটা, এই ব্যালকানিটা বন্ধ ছিল, কাউকে যেতে দিচ্ছিল না। খুব সুন্দর, অসাধারণ লাগছিল, অসাধারণ লাগছিল, এত সুন্দর যে বলার কথা নয়। তো এইভাবে আমরা পুরো রাজবাড়িটা মোটামুটি ঘুরলাম। আরও বেশ কিছু জায়গা আমার মনে হলো হয়তো আমরা যেতে পারিনি, বা সব রুম আমরা সেইভাবে ভালো করে ঘুরতে পারিনি। তো তোমাদের তো বললাম যে পরে একবার আসবো। আমরা এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি, সেইগুলো যদি তোমরা দেখতে চাও আমার ফেসবুকের আমি লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখতে পারো। খুব সুন্দর সুন্দর ছবিগুলো উঠেছে, এত ভালো লাগছিলো ছবিগুলো। তো আর এই দেখো এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জামা কাপড় এইসব রয়েছে। আর এইসব জায়গাগুলো না ফটো তুলতেও বারণ করছিলো না। আর এখানে ওনার একটা মূর্তি করা রয়েছে, তো এখানেও সবাই দাঁড়িয়ে প্রচুর ছবি তুলছিল, যার জন্য মানে কিছুভাবেই সুযোগই পাওয়া যাচ্ছিল না। আর ওপর থেকে ঠাকুর দালানের ভিউটা জাস্ট ফাটাফাটি লাগছিল। এইভাবেই আজকে সকালটায় আমরা রাজবাড়ি এক্সপ্লোর করলাম। আর আবারও দেখা হবে আরও একটা নতুন ডেলি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।